তো এখন দেখেন এতক্ষণ এর পূর্বের পর্বে আমরা কি করছিলাম এই চারটা সূত্র থেকে মোটাল এই চারটা সূত্র এবং আরও চারটা আরও আটটা করা বারোটা সূত্র আমরা বের করছিলাম তো এখন দেখি এখন আর কিছু করা যায় কি না এবার ধরেন আরেকটু আরেকটা লিখি যে এই এক নম্বর সূত্রটা কেমন সূত্র যে সাইন এ প্লাস বি ছিল তো আমরা করি কি এই সাইন এ প্লাস বি না আমি করলাম কি একটু এই সাইন এ প্লাস এ লিখলাম আর মনে মনে ধরলাম এটা এ এটা কি বি তাহলে দেখেন তো এটা কি এই এক নম্বর সূত্র না সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি মানে বিটারও কথা ধরছি আমি এ ধরছি তাহলে আমি সূত্র লিখতে পারি না এখানে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে ওভাবে লিখতে পারি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে এখন কি হয় সাইন এ প্লাস এ যোগ করলে কি। হয় সাইন টু এ ইকুয়াল টু আর এই দুটা জিনিস জিনিস থেম না সাইনে কস এখানেও সাইন বি না এটা তো বিউটাও কত এ সাইনে কস এ তার মানে এই দুটা যোগ করলে কত হয় টু সাইন এ কস এ ঠিক আছে তো এটা আমাদের আরেকটা সূত্র এটা আমাদের আরেকটা সূত্র এই সূত্রটার নাম কত আগের বার ছিল বারো এখন দিলাম কত তেরো তো এই সূত্রটা এই জায়গায় থাক আবার আসেন আরেকটা সূত্র লিখি এই যে এই সূত্রটা কস এ প্লাস বি তাহলে কস এ প্লাস বি সূত্রটা কি কস এ প্লাস বি এটা কি হয়েছিল কস এ কস বি তাহলে লিখে ফেলি এখানে বিটাও আমরা কি ধরে নিব এ ধরে নিব তাহলে কস এ কস বি এখানে কি মাইনাস মাইনাস সাইন এ সাইন বি এখন একটু এখানে ক্যালকুলেশন করি দেখেন এখানে এ প্লাস এতে কি হয় কস টু এ ইকুয়াল টু এখানে কস এ কস এ গুণ করলে কস স্কোয়ার এ মাইনাসাইনে সাইনে গুণ করলে কি হয় সাইন স্কোয়ার এ তাহলে এখানেও আমরা একটা সূত্র পাইলাম এখানেও আমরা একটা সূত্র পাইলাম এ সূত্র নাম্বার কত চোদ্দ এ সূত্র নাম্বার হলো দশ আর চারে চোদ্দ এবার দেখেন কী করতে পারি আমরা এখানে আরও অনেক কাজ করতে পারি কেমন কাজ যেমন ধরেন এই সূত্রটার এই যে ক স্কোয়ার ইকোয়াল টু আমরা একটা সূত্র শিখছিলাম সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান এই সূত্রটা শিখছিলাম আমরা সাইনস স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান তো আমি এই ক স্কোয়ারটারে যদি ভেঙে ফেলি এই লাইনে যদি এই লাইনে একটা ভেঙে ফেলি তাহলে কী হয় তাহলে হয় দেখেন ক স্কোয়ার আমি ক স্কোয়ারটা রাখি ক স্কোয়ারটা রাখি ক রাখলাম এখানে পার করলে ওয়ান মাইনাস হবে সাইন স্কোয়ার এ এখানে যদি বোর্ডে না দেখতে পারেন আপনারা ভিডিওতে তাহলে এখানে আমি রিডিং পড়তেছি সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার এই কস রাখছি তাহলে বাকি ওয়ানের পাশে পার হয়ে গেছে কি ওয়ান মাইনাস তার মানে আমি কস টু লিখতে পারি ওয়ান মাইনাস তো এই সূত্রটার এই কস স্কোয়ারটা ভে ভেঙে আমি এটা লিখবো কস এর জায়গায় ক স্কোয়ারের জায়গায় তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখে ফেলি তাহলে কত হয় কস

এটা আমরা এটা আমাদের আরেকটা সূত্র এই সূত্রগুলো ক্যালকুলাসে খুব কাজে লাগবে এবং এটা কত নম্বর সূত্রে ধরবো আমরা এটা দশ আর পাঁচে পনেরো এটা হলো দশ চার চোদ্দ আর এটা কথা হলো পূর্ণ নাম্বার সূত্র তো এই সূত্র থেকে দেখেন এই সূত্র থেকে আরেকটা সূত্র বের করব এখন লিখলাম কি কস স্কোয়ারে ভাঙে সাইন লিখলাম কিন্তু সাইন্স স্কোয়ার তো লেখা যায় এই যে এখানে যদি সাইন্স স্কোয়ার ইকল্টু লিখি সাইন্স স্কোয়ার ইগল্টু কি লেখা যায় সাইন্স স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ার এ তাহলে এই সাইন্স স্কোয়ারের জায়গাতে এই মানটা বসাই দেখি কী আসে দেখেন এখানে বসায় দেখি এখানে তাহলে এখানে আসে আমার কত কস টু এ লিখে ফেলি কালো কল দিয়ে লিখি কচ টু এ কচ টু এ ইকুৱ টু এখনে দেখা য স্কোৱাৰ লিখে ফেলে ক স্কোৱাৰ এ মাইনছ আৰু সাইন স্কোয়াৰ ইকুৱেল টু কত লিখা পাৰি ওৱান মাইনাস ক স্কোৱাৰে চাইন স্কোয়াৰ জেগাই লিখি ওৱান মাইনছ ক স্কোৱাৰ এ ত'লে এখন পাই কথা আমি কছ টু এ ইকুৱেল টু ক স্কোয়াৰ আৰু ক স্কোৱাৰ চৰি মাইনাসৰ কাৰণে এটা কি হৈ যায় প্লাছ ত'লে কি হ'ব টু ক স্কোয়ার এ ওয়ান এটা আরেকটা সূত্র পাইলাম এটা আমার কত নম্বর সূত্র এটা সূত্র নাম্বার হল ষোলো দশ আর ছয়ে ষোলো তাহলে দেখেন ষোলোটা সূত্র আমরা বের করে ফেললাম মোটামুটি তো এই ষোলোটা সূত্রের এখানে খুব দ্রুত বা খুব সহজে আমি আরও কিছু সূত্র পাই এখানে কটা সূত্র বের করছি দেখেন একটা দুইটা তিনটা চারটা আমি আপনাদেরকে একটা বলের কুলু দিয়ে রাখি যে ত্রিগোণ টু এ যত জায়গায় সূত্র দেখবেন টু এ যত জায়গায় সূত্র দেখবেন ওই টু এর জায়গাগুলোতে বা ওই সূত্রগুলোতে এ ইকুয়াল টু এ বাই টু যদি ধরেন এ ইকুয়াল টু এ বাই টু যদি ধরেন তাহলে ওগুলো থেকে আরও ততগুলো সূত্র বেরোবে যেমন ধরেন এটা কিসের সূত্র দেখেন সাইন টু এ যে টু রিলেটেড সূত্র এটা কিসের সূত্র কস টু এ টু সূত্র কি সূত্র কস টু এ টু টু এ রিলেটেড সূত্র কস টু এ টু এ রিলেটেড সূত্র এই সূত্রগুলোতে আমি কি বসাইতে বলতেছি এই সূত্রগুলোতে আমি বসাইতে বলতেছি যে এ ইকুয়াল টু এ বাই টু বসাবো এ ইকুয়াল টু এ বাই টু বসাবো প্রত্যেকটা সূত্রে কি বসাবো এ ইকুয়াল টু এ বাই টু তো আসেন বসাই ফেলি দেখেন এই সূত্রে যদি এর জায়গাতে এ বাই টু বসাই তাহলে কি হয় সাইন এখানে থাকলে টু আর এর জাগাত কষাবো কত বসাবো এ বাই টু তাহলে এই টু আর এই টু কি হয় কেটে যায় এই টু আর এই টু কেটে গেলে এখানে আসলে থাকে কত এখানে আসলে থাকে সাইন এ আর এখানে বসায় টু সাইন এর জায়গাতে কত বসাবো এ বাই টু কস এর জায়গাতে কত বসাবো কত বসাবো এ বাই টু তাহলে দেখেন এটা আরেকটা সূত্র পেয়ে গেলাম এটা আরেকটা সূত্র পেয়ে গেলাম এবং এই সূত্রের নাম্বার কত অধিক হয়েছিল সত্য ষোলো আর এখানে কত হচ্ছে সতেরো সতেরো সেমভাবে আরও আসেন এই জায়গাটাতে যদি আমি এর জায়গা যদি এ কল যদি এ বাই টু এই যে সূত্রে বসাই দিই তাহলে কী হয় তাহলে হয় হলো আমি একবারে সূত্র লিখি কস এর জায়গাতে এ বাই টু বসাইলে টু টু কেটে যায় কী হয় কস এ ইকুয়াল টু এখানে কি হবে কস স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু তাহলে এটা আমার আরেকটা সূত্র হলো এটা সূত্রের নাম কত সর্বশেষ শেষে সতেরো এটা তাহলে কত হবে আঠারো দশ আঠারো আঠারো সেমভাবে এই সূত্রটাতেও এ ইকুয়াল টু কত বসাবো এ বাই টু বসাব তাহলে এখানে কত পাওয়া যায় কস এ বাই টু বসালে শুধু এ ইকোয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এর জায়গায় কত এ বাই টু তাহলে এটা আমার কত নম্বর সূত্র হলো উনিশ নম্বর সূত্র হলো দশ আর নয় উনিশ আবার এই সূত্রটা এখানেও আমরা কি বসাবো এ জায়গাতে এ বাই টু বসাবো কেন না এখানে টু এ আছে তাহলে আমি কত লিখতে পারি কস কস এ ইকুয়াল টু টু ক স্কোয়ার এ বাই টু মাইনাস ওয়ান তাহলে এটা আমার কত নাম্বার সূত্র হলো এটা আমার বিশ নাম্বার সূত্র হইলো কত দশ দশ বিশ বিশ নম্বর সূত্র হলো তো দেখেন এগুলো আসলে মজার কিন্তু আপনার হচ্ছে যে এভাবে যদি প্র্যাকটিস করেন তবেই আপনার সূত্র মনে থাকবে এবং অঙ্কে যাই কি করবে কাজে লাগবে তো আমি মনে করবো যে এই চারটা সূত্র মুখস্থ করবেন পরে এগুলো এতভাবে প্র্যাকটিস করবেন যে চোখ বন্ধ করলে এই সূত্র যেখানে দরকার সেখানেই কিন্তু দেখতে পারা যাবে দেখা লাগবে আবার এই সূত্রগুলি এতভাবে মনে রাখতে হবে যে ধরেন কস টু ইকোয়াল টু টু ক স্কোয়ারে মাইনাস ওয়ান কিন্তু কোনো সময় যদি শুধু এইটুকু থাকে যে টু ক স্কোয়ার এ ইকোয়াল টু কত তাহলে আপনাকে মনে রাখতে হবে যে কস টু ইকোয়াল টু টু ক স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে টু এ ক ক এ এ এইভাবেই কিন্তু ক্যালকুলেশন মুখে মুখে করতে হবে তো মোটামুটি ভালোভাবে এগুলো আয়ত্ত করতে হবে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এগুলো আমি আরও সূত্র দেখাব আস্তে আস্তে পরের পর্বে আরও কিছু সূত্র দেখাবো ওকে ডান